আসসালামু আলাইকুম ইউনিকল পরিবার আমি রাইয়ান এবং রিহানের মামুনি বলছি কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি এখন তো আমরা অনেক বেশি ভালো আছি তার কারণ হচ্ছে যে আমার ছেলেদের নানা নানুকে আমাদের বাসায় নিয়ে আসছি এই তো দেখেন আমার দুই ছেলে তাদের নানা ভাইয়ের সাথে বল খেলছে আমার পিচ্ছিটা তো অনেক দুষ্টু সে কিন্তু খুব ভালো বলিং করতে পারে তার বলিং করার স্টাইল দেখবেন সে হাত ঘুরিয়ে তারপর হচ্ছে নানা সাথে বল খেলছে তো যাই হোক আসলে আমার বাবা মা হচ্ছে দশ নাম্বার থাকে আমি তো এক নাম্বার থাকি কিন্তু আমার বাবা হচ্ছে আজকে পাঁচ বছর যাবত অসুস্থ আমার বাবা স্ট্রোক করেছিল স্ট্রোক করার পর হচ্ছে এক হাত এক পা প্যারালাইজড হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে কিছু কিছুটা সুস্থ এখন তো নিজেরা নিজের তা হচ্ছে নিজে করতে পারে ওয়াশরুমে যেতে পারে তো আমার বাবাকে হচ্ছে এর আগেও অনেকবার বলেছি যে আমাদের বাসায় আসার জন্য কিন্তু আমার বাবা আসলে আসতে চায় না আমাদের বাসায় তো এবার আসলে অনেক বুঝিয়ে জোর করেই হচ্ছে নিয়ে যে দেখা যাচ্ছে মা যদি আসে তাহলে এক সপ্তাহ বেশি থাকতে পারে না যেহেতু বাবা অসুস্থ বাবাকে রেখে তো এবার অনেক মানে বাবাকে বুঝিয়েছি যে চলেন আপনার হচ্ছে নাতিদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি সারাদিন রোজা রেখে ওদেরকে নিয়ে পারছি না ওরা অনেক কান্নাকাটি করছে রান্নাবান্না করতে পারি না কোনো কাজে ঠিকমতো করতে পারছি না তো অনেক বোঝানোর পরে হচ্ছে বাবার মাকে আমাদের বাসায় নিয়ে আসছি এই তো দেখেন এখন আমার দুই ছেলে কিন্তু খুব খুশি মানে একজন মানুষ পেলেই হল বয়স্ক হোক আর ছোট বাচ্চা হোক তাদের সাথে তারা খুব আনন্দ নিয়ে দুই ভাই খেলাধুলা করবে আমার ছেলে যে দেখেন কিভাবে বল করে বল দিয়ে খেলছে নানা ভাইয়ের সাথে মানে খুব ভালো লাগে আর কি ওদেরও একটু ভালো সময় কাটে বাসা মানুষজন থাকলে আর আমি মানে বাসায় যখন একা থাকি এবার তো হচ্ছে রমজানে শুরু থেকে একাই ছিলাম তো মাঝখানে এবার কয়েকদিন হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে হচ্ছে আর ওনার শাশুড়ি ছিল তো মানে কি বলবো যখন একা থাকি তখন হচ্ছে আমি পাগল হয়ে যাই সারাদিন রোজা রেখে সেহেরির জন্য রান্না করা ইফতার তৈরি করা মানে সব কিছু মিলিয়ে আর দুইটা ছেলেকে নিয়ে বিশেষ করে তো মানে আরও অবস্থা খারাপ হয়ে যায় তো এই যে দেখেন আমি যখন রান্নাঘরে যাই একা থাকলেও ওরাও আমার সাথে রান্নাঘরে চলে যাবে গিয়েই হচ্ছে টানাটানি শুরু করে দিবে কান্নাকাটি শুরু করে দিবে কোলে ওঠার জন্য মানে কোনো কাজটাই ঠিক মতো করতে দেয় না আর এখন হচ্ছে ওদের নানু আপু ওদের জন্য দুপুরে খাবারটা রান্না করছে নুডুলস রান্না করছে ওদের জন্য আর আমি হচ্ছে আমার ছেলের দুষ্টমি ভিডিও করছি আসলে মা যদি বাসায় আসে তাহলে মানে আমাকে তো আর কাজ করতেই দিবে না আমাকে তো বলবে বাবু একটু কান্না করলেই বলবে যাও তুমি বাবুকে নিয়ে গিয়ে ঠান্ডা করাও আমি দেখতেছি আর আবার বলবে যে দাও আমি হচ্ছে করে দেই তোমার সময় বেশি লাগবে এখন আমি হাসি যে আমি একা একা দুই ছেলেকে নিয়ে থেকেও সব করি আর আমার মা বলছে যে আমার নাকি সময় বেশি লাগবে আমি কিন্তু সত্যি হচ্ছে মানে খুব তাড়াহুড়া করে বা খুব জলদি করে হচ্ছে কাজ করতে পারি আর মার কথা শুনলে আমার খুব হাসি পায় আর কি তো যাই হোক মা তো মাই মাকে না বলতেই অনেক কিছু সে বুঝে যায় আমি যেমন আমার সন্তানেরটা বুঝি যে কখন হচ্ছে কোথায় ওদের অসুবিধা হচ্ছে কখন ক্ষুধা লাগবে কখন কেন কান্না করছে যা বুঝতে পারি পৃথিবীর প্রত্যেকটা মাই বুঝি এমন মাঝে মধ্যে আমি ভাবি যে যেই আপুরা প্রবাসে থাকেন অনেক আপুরাই হচ্ছে আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আসলে সে আপুদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা যে তারা একা একা কীভাবে বাচ্চাদেরকে সামলিয়ে হচ্ছে তারা প্রবাসে থাকেন আমাদের যেমন একটু যদি অসুবিধা হয় আমি যেমন অসুস্থ থাকি বা আমার সন্তান সন্তানেরা অসুস্থ হলে আমার মা আসে আমার ভাই আসে বোন আসে আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরেরা আসে প্রবাসে যারা হচ্ছে একাই থাকেন তারা কিন্তু মানে যত অসুবিধা বা যত স্ট্রাগল তাদের করতে হয় তারা কিন্তু পাশে কাউকেই পান না মাঝে মধ্যে ভাবি যে আমি তো সেই আপুদের থেকে অনেক ভালো আছি অ্যাটলিস্ট নিজের অসুস্থতায় বা সন্তানদের অসুস্থতায় পাশে কাউকে পাই কিন্তু তাদের স্ট্রাগলটা তারা একাই করে যাচ্ছেন তাদের যত অসুবিধা আছেন তারা সব একাই সামলাতে হয় আমি যখন আমার দুই ছেলেকে নিয়ে একদম একা থাকি তখন তাদের কষ্টটা আমি ফিল করতে পারি তো যাই হোক আল্লাহ যেন তাদের মতো ধৈর্য শক্তি আমাকেও দিয়ে দেন এবং আল্লাহ যেন যার যার স্থান থেকে তাকে ভালো থাকার ব্যবস্থাটুকুও করে দেন আমার ছোট ছেলে কান্না করছিল তাই আমার মা বললো যে তুমি ওকে নিয়ে যাও আমি হচ্ছে নুডলস রান্না করে দিচ্ছি তো আজকে দুপুরে আমার দুই ছেলেকেই হচ্ছে নুডলস খাওয়াবো যেই বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে কিন্তু ভাতের পরিবর্তে নুডলসও খাওয়াতে পারেন নুডলস চিরা মুড়ি ভাত এগুলো কিন্তু সেম গ্রুপেরই খাবার আর এই নুডুলসটা কিন্তু হচ্ছে মা খুব স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে রান্না করেছে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার দুই ছেলেই হচ্ছে খুব পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম